আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ভর্তা। এটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট টাইপের মুসুর ডাল ভর্তা। ওদের ভর্তাগুলো সাধারণত একটু অন্যরকমের হয়, খুব টেস্টি হয়। দু একটা ট্রিক্স ফলো করলে আপনারা আরামে বাসায় বানিয়ে নিতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এক কাপ মুসুর ডাল নিছি, এটাকে দুই তিনবার ভালো মতো ধুয়ে নিব, তারপর এটা আমার সিদ্ধ করতে হবে। তো ডালগুলো ধোয়ার পরে আমি প্রায় 10 মিনিট ভিজা রাখছিলাম, একটু ফুলে উঠছে, এতে সুবিধা হয় সিদ্ধ হইতে। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব, এমন পানি দিব খুব বেশি যাতে পানি না থাকে। ডালটা ডালের প্রায় 1.5 গুণের মতো, ডালটা জাস্ট এক কড়া পানির নিচে ডুবে থাকে। এখন এইটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব। ফুটে ওঠার পরে আমি ডালটা খুব অল্প করে দিব, মানে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিব, যাতে ধীরে ধীরে পানিটাও শুকায় যায়, ডালটাও সিদ্ধ হয়ে যায়। অনেক সময় ডাল সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগে, অনেক সময় কম সময় লাগে। আবার অনেকে এখানে লবণ হলুদ দিয়ে দিতে পারেন, অনেক সময় ডাল লবণ হলুদ দিলে সিদ্ধ হইতে বেশি সময় লাগে। কোনো কোনো ডাল আবার কোনো ব্যাপার না, লবণ হলুদ দিয়ে দিলেও সিদ্ধ হয়ে যায়। তো আমি রিস্ক নিব না, সেই জন্য আমি মাঝামাঝি সময় লবণ হলুদটা দিব। তো ডালটাকে আমি এখন সিদ্ধতে বসায় দিই, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, এতে একটু জলদি সিদ্ধ হবে। এটা ফুটে ওঠার পরে আমি একদম লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে যাবো জালটাকে। 5-6 মিনিটের মধ্যেই ডালগুলা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে যাচ্ছে। এখন আমি এর মধ্যে বেশ কতগুলা, প্রায় 1/4 কাপের মতো, 10-12টা রসুনের কোয়া দিয়ে দিব। একদম প্রথমে দিলে বেশি গলে যায়, তো বেশি গলে গেলে রসুনের ফ্লেভারটা থাকে না, যাতে একটু ফ্লেভার থাকে রসুনের, দিয়ে এটাকে ঢেকে দিব। পুরা সিদ্ধ হওয়ার পরে আমি এতে লবণ আর হলুদ মিশাবো। প্রায় 15 মিনিটের মতো জাল দিয়ে এটা দেখেন প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু পানি আছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদ আর একটু লবণ স্বাদ মতো, দিয়ে তাকে মিশাই 3-4 মিনিট রান্না করব, যাতে পানিটা আর কিছুটা শুকায় যায়, হলুদের গন্ধটাও চলে যায়। আর সামান্য একটু হলুদ দিই, ছোটো চামচে 1 চামচ হয় নাই, এখন মধ্যে 1 চামচের মতো, যার যার স্বাদ মতো দিয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে নিলাম, এখন আমি এটাকে ঢেকেই রান্না করব। একদম অল্প আছে, পানিটা কিছুটা শুকায় যাবে, হলুদের গন্ধ চলে যাবে, বাস তাইলেই হবে। 2-4 বার নেড়ে দিতে হবে, নিচে জাল লেগে না যায়। আরও 3-4 মিনিট জাল দিলাম, দেখেন এখন প্রায় শুকনা শুকনাই হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিই, আমি একটু খুলে রাখি, এটা পানিটা শুকায়, মানে এটা ঠান্ডা হয়ে যাক, এটা ঠান্ডা হয়ে যাক, পানিটাও শুকায় যাবে, কিছুটা টেনে নিবে, তারপর এটাকে আমি ভর্তা করে ফেলবো। অলরেডি প্রায় ভর্তার মতোই হয়ে গেছে, বাকিটুকু শেষ করে ফেলবো আর কি। রসুনগুলোও গলে গেছে সুন্দরভাবে, ব্যাস। আমি একটা ছোট্ট ফ্রাই প্যানে কিছু তেল গরম করে কিছু পেঁয়াজ বেরেস্তা বানায় নিব। তো যেহেতু আমি পেঁয়াজটাকে সংরক্ষণ করবো না, আমি হাই হিটে বেরেস্তা বানাবো, যাতে খুব জলদি হয়ে যায় আর কি। আর বেরেস্তা থাকলে তো কোনো ব্যাপার না, একদম বেরেস্তা না, পেঁয়াজটা একটু লালচে হলেই হবে, একদম মচমচে বেরেস্তার দরকার নাই। পাতলা করে কাটা পেঁয়াজ অল্প কিছুক্ষণের মধ্যেই বাদামি দাগ লাগা শুরু হয়েছে, তো এটা আমি আর একটু বাদামি করে উঠায় নেব। এটা কিন্তু উঠে নেওয়ার পরে আর বাদামি হতে থাকবে, সেই জন্য খুব বেশি বাদামি করবো না আমি। দেখেন এখন যথেষ্ট পরিমাণ বাদামি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই, কারণ এটা কিন্তু আরও বাদামি হয়ে যাবে, একদম গাঢ় হয়ে যাবে। আমি উঠাই দিয়ে উঠাইতে দেখবেন এটা গাঢ় হয়ে যাচ্ছে, এই দেখেন উঠে দিয়ে উঠাইতে গাঢ় হয়ে যাচ্ছে। এখন এগুলোকে আমি তুলে নিব, তুলে এটাকে চাপ দিয়ে আমি তেলটুকু বের করে দিব। এটা কিন্তু আরেকটু পরে আরও একটু গাঢ় বাদামি হয়ে যাবে, দেখেন থাকতে থাকতেই বাদামি হয়ে গেল। দেখেন যাই হোক, এভাবে আমি বেরেস্তাটা করে নেবো, এটাকে একটু ছড়াই দিলে ঠান্ডা হয়ে যাবে, সুন্দর মচমচে হয়ে যাবে। এখন আমি ওই একই ফ্রাই প্যানের মধ্যে তেলটা কমায় কয়টা মরিচ, শুকনো মরিচ, এগুলোকে আমি একটু ভেজে নিব। এই মিনিট খানেকের মতো ভেজেই আমি এগুলোকে উঠাই ফেলবো, এগুলো কালো করে দরকার নাই, একটু মচমচে হইলেই হয়ে যাবে, একটু ঠান্ডা হইলে এগুলো মচমচে হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমার মরিচ ভাজা। ডালগুলো ভালো রকম ঠান্ডা হয়ে গেছে, দেখেন একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি ডালগুলোকে করব, হাতেও চ্যাপ্টা করে নেওয়া যায়, আর কেউ যদি মিহি করতে চান, আমি সবচেয়ে ভালো আমি একটা গ্লাস নিছি, যেটার তলার দিকটা দিয়ে এগুলোকে আমি একদম একদম ভর্তা করে নেব, একদম মিহি করে নেব যতদূর সম্ভব। এবার ডললেই মিহি হয়ে যাবে। তা আমি ডালগুলো নিয়ে নিলাম, বেরেস্তা, শুকনো মরিচ, শুকনো মরিচগুলোকে একটু মচমচো হয়ে গেছে, এখন এগুলোকে আমার ভেঙে নিতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে একটু লবণ দিয়ে যদি আমি এটাকে মোড়া দিই, তাহলে মোড়াইলে এভাবে করলে ভেঙে যাবে এগুলোকে। গুঁড়া গুঁড়া করে নিলাম,
এখন এই ডালটার সাথে আমার এগুলো মিলাইতে হবে। এর সাথে একটু সরিষার তেল দিব পছন্দ মতো। বেরেস্তাগুলা আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এখন এটাকে ভালো মতো মেখে নিলেই হয়ে যাবে। ভালো মতো মেখে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার ডাইল ভর্তা। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাই। এই দেখেন হয়ে গেল আমার রেস্টুরেন্ট টাইপের কিংবা হোটেল টাইপের মুসুর ডালের ভর্তা। এই ভাজা পেঁয়াজটা দেওয়ার জন্য ওদের ভর্তার টেস্ট একটু অন্যরকমের হয়। এইভাবে আপনারা চেষ্টা করে দেখেন, ওরা কাঁচা পেঁয়াজ দিয়ে বানায় না, কারণ ওদের ভর্তা অনেক সময় রাখতে হয় দেখে ওরা এটা করে, মানে পেঁয়াজটা একটু ভেজে দেয়। কিন্তু ভাজা পেঁয়াজ দেওয়ার ফলে ভর্তার টেস্টটাও যে এতখানি বদলা যায় একবার খাইলেই বুঝতে পারবেন। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।